হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপল অর্পো তানিয়া। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের হচ্ছে সকালের খাওয়া দাওয়া হচ্ছে বকফুলের বড়া আর হচ্ছে শিউলি গাছ, শিউলি পাতার, শিউলি ফুল হয় যে, শিউলি ফুলের পাতার বড়া। ঠিক আছে, তোমরা কারা কারা খেয়েছো জানি না, অনেকেই খেয়েছো আর অনেকেই খাওনি। আর আমাদের মানে বাড়িতে তো শিউলি ফুল গাছ আছে, তোমরা জানো। এই যে তোমাদেরকে একটু দেখাই, এই যে শিউলি ফুল গাছ, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, ওই যে শিউলি ফুল তুলতে উঠেছিলাম না ভোরবেলা, গাছ ঝাঁকা দিয়ে ফুল লিশে করলাম, সেই যে শিউলি গাছ, শিউলি ফুল গাছ, এই যে দাঁড়ো, এই যে শিউলি ফুল গাছ একদম ঘরের সঙ্গে। আর ওটা হচ্ছে কাকিমাদের গাছ, এই যে মার কাপড় দেওয়া বলে মেলা বলে দেখা যাচ্ছে না ঠিকঠাক। এই যে এই শিউলি ফুল গাছের বড়া হবে আজকে। এই যে এখানে যে পাতা নিয়ে এসছে মা ছিঁড়ে হয়ে যায়, ও পাতাটা কিসের মধ্যে দিচ্ছে? বেসন আর কি, বেসন আর বেসনের সাথে কি গোলানো ওখানে? বেসন আর কালো জিরে আর লবণ হলুদ। হুম, এবার মধ্যে বেসনের মধ্যে চুবিয়ে পাতাটা দিয়ে বড়া হবে। এই তো এসে যাও, সব একবারে দেবে নাকি? না, ও হ্যাঁ কাকি, আসো আসো বসো, বড়া খেয়ে যাও। আসো না, এসে বসো, বড়া খেয়ে যাও। ও বেসন মনে হয় কম হয়ে গেছে নাকি, আর বেসন থাকলে একটু গুলাই দিতে পারত। বেসনটা একটু কম হয়ে গেছে, এর মধ্যে ইসে দিলে একটু কোনো কড়মড়ে হইতো না, ওই চালের গুঁড়া? মা চালের গুঁড়া তো নাই এই মুহূর্তে, কি আর করা যাবে, সুজি তো ছিল। মা বলে তাড়াতাড়ি পাতা কটা ছিঁড়ে আর বড়া বানাবো, এত আবার ক্যালিস্টারি ফর্সা হয়ে গেছে, মোটা হয়ে গেছে পুরো। এই যে বকফুলের বড়া আর শিউলি ফুলের পাতার বড়া, এই যে এই যে এটা হচ্ছে গোল করে পাতা ছিঁড়ে বড়া করা হয়েছে, উরে বাবা। আর এই যে হচ্ছে পাতা বেসন দিয়ে বড়া, পাতার গায়ে তো পুরোপুরি বেসন লাগবে না, কারণ লম্বাভাবে পাতাটা করা ওই জন্য। এটাও খেতে খুব টেস্টি হয়েছে, খেতে কিরকম লাগছে? দারুন দারুন, পুরো একদম পাপড়ের মতো হয়েছে, পাপড়ের মতো। আর এটা হচ্ছে কুচিয়ে বড়া, কুচিয়ে, এটা হচ্ছে শিউলি পাতার বড়া কুচিয়ে, আর যে কুমড়ো ফুলের বড়া। চলি আইসে বাটি নিয়ে আইসে বাড়িতে, আজ বড়া খাওয়ার জন্য বাড়ির থেকে বাটি নিয়ে আইসিস, হুইস কেরম হয়েছে রে? হেই কেরম হয়েছে বড়া? বন্ধুরা আমরা চলে এসেছি মাঠে, আমরা দেখো এটা আজকে অন্যদিকের একটা মাঠে এসেছি, ঠিক আছে। এই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে ফুল ক্ষেতের পাশে, এখানে আমি একটা রিলস বানাবো। তাই দেখো ওদিকে একটা বৌদি বরবটি তুলছে, বরবটি ক্ষেতটা ওখান থেকে দেখা যাচ্ছে না, আর উদ্ধার করে দিচ্ছে দাঁড়া বর, তুমি ধরে আমার পেছনে আসো, আমি যাচ্ছি সামনে দিয়ে, তুমি ধরে পেছনে এই সাইড দিয়ে চলে যাও, আমি আর যাবো না। আরে না, আমার পেছনে পেছনে এই সাইড দিয়ে তুমি চলে যাও না, গিয়ে পড়ে নিয়ে আসো না না, বরবটিটা তুলে নিয়ে আসো, বরবটি তোমাদেরকে বরবটি খেতে। দেখো ভেন্ডি, এগুলো হচ্ছে ভেন্ডি হয়েছে, এগুলো আমাদের ক্ষেত নয়, ওই বৌদিটাদের, ওই বৌদিদের ক্ষেত। খুব শোচনীয় অবস্থা। এই দেখো ভেন্ডি হয়েছে, ঢ্যাঁড়স নাই, সামনে সামনেও আছে, অসুবিধা নেই, আছি তো, লাউ শিম কুমড়ো বেগুন সবই তুলব। এটা হচ্ছে ভেন্ডি ক্ষেত, ওই যে বস বস যেন সবসময় একটা ঘোমটা ডালে থাকতে চায়, কেন কি জানি, শাশুড়ি মা এরকম ঘোমটা দেওয়া বই পছন্দ করে, বইগা বইগা ভালা ঘোমটা টুমটা দিয়ে রাখে। দেখো বরবটি তুলছে, এটা হচ্ছে বরবটি ক্ষেত, আমার চ্যানেল আছে বুঝেছো, ওই জন্য একটু ভিডিও করছি। এই ইয়ে করো, বেগুন হয়নি? হ্যাঁ বেগুন, আসো তুমি দাঁড়াও না কেন, দেখো বরবটি হয়েছে, সাদা কালো বেগুন আছে, আর এই যে বরবটি ক্ষেতের মালকিন, একটু এদিকে তাকিয়ে হাই করে দাও, এই যে বরবটি হয়েছে দেখো,
তো বেগুন তুলছে কই দেখি বেগুন এই দেখো বেগুনও হয়েছে আর ওই যে পাশে হচ্ছে ওই যে বেগুন ক্ষেত খুব সুন্দর হয়েছে বেগুনটা লম্বা বেগুন না কত করে বিক্রি করে বেগুন এই দেখো বড়বটি হয়েছে বাবা তোর দেখে মনে হচ্ছে তুই যেন এবার বড়বটি তুলবি এই দেখো বড়বটি এইসব দেখলে বুঝলি ওই সব ওখানে শহরের লোকরা পাগল হয়ে যায় বড়বটি খেয়ে তোদের ওখানে আসে এই বাবা বেগুন খেয়ে আসে পাগল কি একটা মনে দেখে ফেলায় সেরকম করে কি সুন্দর বড়বটি হয়েছে দেখো ওই লাউ খাটটা লাউ অনেক ঝুলে গেছে এই যেগুলো হচ্ছে বড়বটি তরি কেন ধরতো এইগুলো হচ্ছে শিম তোমরা এবার কমেন্ট করে জানাও এগুলো শিম না বড়বটি কে চেনো দেখি আজ ফয়সালা হয়ে যাক আর ওইগুলো হচ্ছে বড় জাতের বাইগুন বলছি তুই হ্যাঁ লেখা দেখে ঢোকে আর এটা হচ্ছে আমার বাবার মূলো ক্ষেত না শস্য আবার গুলা দিছিলাম শস্য না মূলা কেন মূলার মতো পাতাগুলো তো মূলা শস্যের পাতা আমার গুলায় যায় এই যে এটা হচ্ছে আমার বাবা আমার বাবার শস্য ক্ষেত কিন্তু সাইডে হয়েছে মাঝখানে ফাঁকা কেন বুঝলাম না ওটা পরে হবে ওইদিকে মনে হয় জল নাই জল দিতে হবে কি খেতে জল দিতে হবে বন্ধুরা একটা কাঁচকলা পড়েছে কাঁচকলা না পাকা কলা কে জানে দেখো আমার আমার পেছনে আরো দুটো চোর আছে এই বড় রে এই সামনে জানি না নিজেই খোঁজ করলে তখন দেবো না তুই হাফ আমি হাফ আরে পুরোটা নি পুরোটা কান দিয়ে কাটা যাবে না বন্ধুরা আমরা যেভাবে কলা চুরি করেছিলাম আমি আর বস মিলে ভেবেছিলাম মনে হয় এটা অন্য কারো কলা জন্য চুরির একটা অন্যরকম মোটিভেশন ছিল কিন্তু পরে জান হ্যাঁ পরে দেখিয়েছে পরে জানতে পারলাম যে এটা আমাদেরই গাছের কলা না না আমি তো আমি তোমার যদি বলতে যাচ্ছিস তুই লিপস্টিক দিয়ে এসে তো কলা কলা কাটলি তুই তো জানিস তোর সঙ্গে বেরোলে আমি ফোন থাকে তুই সেজে গুজে বেরোতে পারিস না তুই কলা ওই যে এই কলা গাছে একটা কোপ দিছো ভাই বলছে হ্যাঁ কলা গাছে একটা কোপ দিতে এই যে কেটে নিয়ে আসা হয়েছে এই যে কলা ফাঁকা ফাঁকা দেখছো তার কারণ আমরা চুরি করেছিলাম তো অন্য লোকেরটা ভেবে অবশেষে জানা গেল এটা অমর গুহর কলা অমরগুর গাছের কলা ডিসকাস্টিং নো এখন দাদা গেল কলা গাছে একটা কোপ দিতে কারণ ভাই বলেছে কলা গাছে একটা কোপ দিতে এটা নিয়ম আছে আর কি ওই জন্য এই দাটা হাতে নিয়ে আসো দাটা আর হাতে নিয়ে আসো থাম্বেল করবো এটা এই দেখো দুই চোর আসছে আখ চোর কলা চোর সব মাঠ থেকে দুই চোর এবার পেদাবে এদেরকে বন্ধুরা তোমাদেরকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে রাত্রেবেলায় দেখতে পাচ্ছ ঠান্ডা লাগছে যে সোয়েটার পরে বাড়ি বেরিয়েছি আর আমাদের ছাগল আছে তো ছাগল বাচ্চা দিচ্ছে ঠিক আছে তোমাদেরকে দেখাবো কটা বাচ্চা দেবে জানি না ছাগল দাঁড়াও দেখো কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে ছাগল বাচ্চা দিয়েছে আমাদের এই যে ছোট্ট একটা দিয়েছে আর জানি না আর হবে কি না বলতে পারছি না একদম এই সদ্য দেখো সদ্য বেবি ছাগলের এই দেখো আর এই যে হচ্ছে আমাদের ছাগল হচ্ছে মা আর কি আর এই যে বেবি এখন আপাতত লাগবে বাবা পরিষ্কার করে দিচ্ছে এ দেখো বন্ধুরা ও নড়াচড়া করছে ওই আর দুই তিনটা বেশি লাগিয়ে আনতো ঠিক আছে আনছে আনছে তারাও একটু জানি আর চারিদিক থেকে এত লাইট দেখে না ও ভয় ভয় করে দাদা তো বেশি লাগিয়ে দিচ্ছে ঘরে লাইট নেই লাইটের ব্যবস্থা করা হচ্ছে বড় লাইট আছে মেটাল
পুরো গরম থাকবে বাচ্চা, ঠান্ডা লাগবে না, এক্ষুনি শুকিয়ে যাবে সব, গায়ের যত কিছু আছে লালাগুলা সব শুকিয়ে যাবে। হ্যাঁ আর বিচলি আছে না, তোমাদের কিরকম লাগছে মানে এই একদম সদ্যজাত আরেকজন বিচলি খাওয়া শুরু করেছে বেবিকে, মানে ছাগলের বেবিকে দেখতে, ওই বেতু লাইট জ্বলে গেছে বন্ধুরা, এই যে লাইট নিয়ে এসছে ভাই, এই যে লাইট দিয়েছে, ঘর ঘরটাও গরম থাকবে ওর কষ্টও হবে না, সেই জন্য এই লাইটের ব্যবস্থাটা করা হয়েছে। বাচ্চা বড় হচ্ছে দেখো, এখন আস্তে আস্তে ওঠা, আস্তে আস্তে ওঠাচ্ছে, হ্যাঁ বড় হয়েছে, হ্যাঁ আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে, দেখেছো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের, আর আমাদের ছাগল তো বাচ্চা হয়েছে, তোমাদেরকে দেখালাম একটাই বাচ্চা হয়েছে, আর বড় সর হয়েছে বেশ, অনেকক্ষণ আমরা ছিলাম ওখানে কারণ বেবি হওয়ার পরে ওখানে গরম জল ফল দিতে হয় খেতে, ফ্যান ফ্যান খেতে দিতে হয়, বিচালি দিয়ে জায়গাটা গরম রাখতে হয়, ঠান্ডা ওয়েদার তো অনেক কিছু ব্যাপার আছে, সেজন্য অনেকক্ষণই আমরা ছিলাম ওখানে, আর তারপরে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শ্যুট করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছে সেই জন্য, আর আজকে খেয়েছি হচ্ছে রাত্রি, আমরা রাত্রিবেলা কচু দিয়ে মাছ দিয়ে মা করেছিলো, মাছের মাথা দিয়ে সেটা দিয়ে খেয়েছি, আর কাটাপোনা মাছের ঝোল দিয়ে খেয়েছি, আর হচ্ছে কাকিমা চিংড়ি মাছ দিয়েছে মুলো দিয়ে, চিংড়ি মাছ রান্না করেছে সেটা দিয়েছে, সেটা দিয়ে আর একটা কী ছিল জানো প্রথমে, ও না এই তিনটেই ছিল তাই তো, সব রাত্রিবেলায় এই তিনটে পদ দিয়ে খেয়েছি, খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর এখন শুতে চলে এসেছি, আর আজকে হচ্ছে হালকা পাতলা চাদর গায়ে দিয়েছি, তার কারণে আজকে শীত অনেক কম, ছাগলের বেবিটার খুব একটা অসুবিধা হবে না, খুব বেশি শীত পড়লে অসুবিধা হতো, লাইট ফাইট লাগিয়ে দিয়েছে ভাই, মাঝে মাঝে আবার রাত্রিবেলা উঠে দেখতে হবে বলো, কেন বলতো এখানে শিয়ালের ভয় আছে তো, শিয়াল আসতে পারে ওই জন্য মাঝে মাঝে চেক করতে হবে, এখন ছোট বাচ্চা তো একদম, আর শিয়ালও একদম পুরো তো মানে সুযোগে সুযোগে থাকবে, তো যাই হোক শুতে চলে এসেছি, আর কি বলবো আর কিছু বলার নেই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে আশা করি, আর পাশে থেকো, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ব্লগে, টাটা গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো।